এই ভিডিওতে আমি প্রথম অধ্যায়ের যে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্নাবলী যেগুলো রয়েছে খ বিভাগের জন্য, তো একদম 100% আমি আপনাদেরকে আমার হ্যান্ড যে নোট রয়েছে আমি হ্যান্ড নোটটি আপনাদের সাথে শেয়ার করব, কারণ ব্যতিক্রম সাজেশন বইয়ের মধ্যে আসলে অনেকগুলো ভুল রয়েছে। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে কিউ মূলদ সংখ্যার সেট সম্পূর্ণ নয়, এটি 100% আসবে এবং এর আপনারা একদম সঠিক উত্তরটা আপনারা দেখে নিন। আমি আমার হ্যান্ড রাইটিংটা লিখেছি, তো হ্যান্ড রাইটিংটা থেকে আপনারা এখান থেকে দেখে নিন। তো এটা দিবেন, এটা কোনো ভুল নাই, এখান থেকে আপনারা দিতে পারেন। তো সাজেশনটা আপনারা ফলো করেন, তাহলে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। তো এরপর আসি আমাদের খ বিভাগের জন্য, এখানে যে রয়েছে প্রথম যে প্রশ্নটি দেখাও যে দুইটি ভিন্ন ভিন্ন বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য অমূলদ সংখ্যা বিদ্যমান, এটি 2014 এবং 15 এবং 17 সালের মধ্যে এসেছিল, তাই এটি সাজেশনে দেয়নি কিন্তু আমার কাছে অনেক ইম্পর্টেন্ট, এটি আসবে। তো আমি আমার হ্যান্ড নোটটি আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখুন। তো এই হচ্ছে এর সমাধানটা, আপনারা দেখে নিন যে এটা হচ্ছে এর প্রথম পার্টটা এবং এর পার্টটা হচ্ছে দ্বিতীয় যে পার্টটা রয়েছে, আপনারা এখান থেকে এটা দেখে নিতে পারেন। ইনফিমাম আর মিনিমাম মধ্যে যেটা আমি দিয়েছিলাম বের করার জন্য, সো এই প্রশ্নটি মূলত 5 নম্বর যে প্রশ্নটা ছিল 16 সালে এসেছিল, তো এটি সেই প্রশ্নের উত্তরটা, আপনারা উত্তরটা এখান থেকে দেখতে পারলেন। তো এর বাকি পার্টটা আপনারা দেখে নিন, এইভাবে একদম সঠিক উত্তরটা আপনারা দিবেন। তো এরপর আসি আমাদের দেখাও যে দুটি ভিন্ন ভিন্ন বা স্বতন্ত্র বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য অমূলদ সংখ্যা বিদ্যমান, যেটি 14 এবং 17 সালে এসেছে। এবার এটা মিস করার কথা না, যদি এটা মিস্টেক যদি না করে, আমি সেজন্য আপনাদেরকে সাজেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে উত্তর প্যাটার্নটি, দেখুন এভাবে আপনারা উত্তরটা লিখবেন। তারপরে এই সাজেশনে 4 নম্বর দেওয়া ছিল, এটা 19 সালে এসেছিলো, আমাদের দরকার নাই। এবার এই যে প্রশ্নটি রয়েছে, মনে করি বাস্তব সংখ্যার অসংজ্ঞায়িত সীমায়িত সেট এ ও বি এবং বি সাবসেট এ হলে দেখাতে হবে ইনফিমাম এ লেস দেন ইনফিমাম বি লেস দেন সুপ্রিমাম বি লেস দেন অর ইকুয়াল টু সুপ্রিমাম এ। এটা প্রশ্নের উত্তরটা আমরা সঠিক উত্তরটা আমরা দেখে নিচ্ছি, এই হচ্ছে আমাদের প্রশ্নটা, এটি একদম সঠিক উত্তর আপনাদের সাথে তুলে ধরা হচ্ছে। তো এভাবে আপনার পুরো সঠিক উত্তরটি আপনারা লিখবেন, সো এভাবে আপনার এই প্রশ্নের উত্তরটা আপনারা লিখে দিবেন। এ চ্যাপ্টার আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটি 16 সালে এসেছিল, প্রমাণ করে যে কোনো সংখ্যক অন্মুক্ত সেটের সংযোগ একটি উন্মুক্ত সেট হবে। তো আমরা সেই উত্তরটাও দেখে নিচ্ছি এখান থেকে, দেখুন একদম সঠিক উত্তরটা আপনারা, এই সঠিক উত্তরটা আপনারা লিখে দিবেন, তাহলে অ্যান্সারটি হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের প্রথম অধ্যায় যে রয়েছে, তার আমার হ্যান্ড নোটটা আপনাদের শেয়ার করলাম। আপনারা চাইলে পিডিএফ ফাইলটা চাইলে আমাদের ভিডিওতে কমেন্ট করুন, তাহলে আপনাদেরকে পিডিএফ ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব। আর এই চ্যাপ্টার থেকে ডেরিক আইনের উপপাদ্যটি আমি বলেছিলাম আসতে পারে, তো কিন্তু যেহেতু এটা 19 সালে এসেছিলো ভাষার মাধ্যমে, তাই এটা আর এবার আসবে না, আসবে আমাদের মূলদ সংখ্যার সেট কিউ সম্পূর্ণ নয়। এটা মিস্টেক করলে এই 5 নম্বর যে প্রশ্নটি রয়েছে এটা মিস্টেক করবে না। সো এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের সাজেশন। এবার দ্বিতীয় অধ্যায়ের যে বাস্তব সংখ্যার ট্রপোলজি রয়েছে, আপনারা যদি আমার হ্যান্ড নোটের সাহায্যে সঠিক উত্তরটা দেখতে চান, তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানান, এবং আমাদের রাজু একাডেমি ফেসবুক গ্রুপে যদি জয়েন করে না থাকেন, তাহলে অবশ্যই আমাদের রাজু একাডেমি ভিডিও ফেসবুক গ্রুপে জয়েন করেন।